এটার মধ্যে সাত আটটা পদ আছে, এটার মধ্যে সাত আটটা পদ আছে, এটা 420 টাকা, 1000 টাকা বিক্রি উঠবে, মাত্র 220 টাকা, 220 কিন্তু কোনটা 370 টাকা, আমার থেকে কিনে নিবে 185 টাকা, 500 টাকা বিক্রি উঠবে, 5 টাকা, এটা হলো 5 টাকা চকচক, এটা হলো 2 টাকা চকচক। শীতের সময় ফেদার আইটেম থেকে সব আইটেম, ব্রাশ আইটেম থেকে আল্লাহর রহমতে অনেক ব্রাশ কালেকশন রয়েছে। এটা মনে করেন 100 টাকা 10 পিসের দাম, পাতা ব্রাশ 54 টাকা পাতা থেকে নি আইটেম, মাঝুনি ডিলার, দু তিনটা মালের ডিলার আমি আছি, যারা কাস্টমার এরা আমার ভাই, বিশ্বাস করেন যথেষ্ট পরিমাণ বা হিসাবে আমি কম দেওয়ার চেষ্টা করব। আজ দোকান দেখি, আমার দোকানে আসবেন বা হিসাবে, বা হিসাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিন, আপনাকে বলবো যে ভাই এটা নিলে এটা ভালো হইবে, এটা নিলে এটা হবে না। আসসালামু আলাইকুম হুসাইন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুসাইন ভাই, জুমার নামাজ পড়ে আপনার দোকানে এলাম, কারণ কি চক বাজারে অন্যান্য দিনে সপ্তাহে শুক্রবার বাদে অনেক ব্যস্ত থাকে। আজকের পুরো ভিডিও জুড়ে আপনার কাছ থেকে জানবো কি কি প্রোডাক্ট নতুন এনেছেন, কোনটার কেমন দাম, আপডেট দাম জানার চেষ্টা করব হুসাইন ভাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি দর্শকদের উদ্দেশ্যে আমি চক বাজার, বেগম বাজার, পয়েজ মেনশন, সুবাইতে স্টোর আমার দোকান। আমি ভাইদেরকে এই যে আমার কিছু নতুন আইটেম আছে, ফেদার আইটেম, আচ্ছা ফেদার আইটেম আছে, তারপরে র‍্যাকেট আইটেম আছে, আচ্ছা আচ্ছা র‍্যাকেট আইটেম আমার মনে করেন এক দুদিন পর থেকে র‍্যাকেট আইটেম উঠাবো ইনশাআল্লাহ। কেউ যদি আপনার কাছে র‍্যাকেট আইটেম চাই দেওয়ার ব্যবস্থা রেখেছেন ইনশাআল্লাহ দিতে পারবো ইনশাআল্লাহ। তারপর আরো কিছু অনেক ধরনের আইটেম দিয়েছেন, অনেক আইটেম আছে আমাদের কাছে। বাইরে বলতেছি যে যেমন এই যে চকলেট আইটেম থেকে আমি স্টার্ট করে এই যে এটার মধ্যে তিন পদ মাল আছে, এটা দুই টাকার পালস, এটা হচ্ছে তেঁতুল পালস, এটার মধ্যে ম্যাঙ্গো পালস, কফি পালস, তারপরে লাভ ক্যান্ডি দুই টাকার, এটা হলো সর্বোচ্চ রেট হলো 115 টাকা, আমার কাস্টমারদের আমাদেরকে নিতে পারবে পাইকারি, আবার পাইকারি আবার দিতে পারবে 180 টাকা, 180 টাকা খুচরা বিক্রি করে 5 টাকা করে 250 টাকা, অর্থাৎ এখানে 50 পিস আছে, 50 পিস আছে। আর এটা হলো ডেরি মিল্ক, ডেরি মিল্ক এটার ভিতরে আপনার 50 পিস থাকে, 5 পিস ফ্রি আছে, ফ্রি থাকবে, আচ্ছা ডোরিমন ডেরি, এটা হলো 129 টাকার মতো পড়ে, আচ্ছা আর কাস্টমাররা বিক্রি করে 5 টাকা, 5 টাকা করে। আমার থেকে যারা নিবে তারা মনে করেন 180 টাকা, 160 টাকা দিতে পারবে, খুচরাওয়ালারা মনে করেন আপনার 95-275 টাকা বিক্রি করবে, আচ্ছা আচ্ছা। তারপরে দেখে দিন আর কি কাজ ইউজ পরিমাণ, আল্লাহর রহমতে আমার কাছে ইউজ পরিমাণ এটার এর মধ্যে আছে 5 টাকার প্রাণের ললিপপ, এটার মধ্যে আবার জগ ললিপপ আছে, আচ্ছা জগ ললিপপ আছে, আমি আরেকটা মাল দেখাই, এটা হলো জগ ললিপপ আছে, এটা 5 টাকার, এটা 5 টাকা, আচ্ছা এটার ভিতরে জগ তো ফ্রি পাবো 70 পিস থাকে, আচ্ছা দোকানদারে বিক্রি হবে 370 টাকা, আমার থেকে কিনে নিবে 185 টাকা কিংবা 180 টাকা। আসলে মূল বিষয়টা হলো রেট আপ ডাউন করে, আর ইনশাআল্লাহ আমার কাছে দর্শকরা যদি আসে, কাস্টমাররা যদি আসে, আমি বা হিসাবে যথেষ্ট পরিমাণ ইনশাআল্লাহ হেল্প করব। আচ্ছা তো এই মালটা হলো 5 টাকা রেটের, এটা মনে করেন আপনার 370 টাকা বিক্রি উঠবে, আমার থেকে 185 টাকা করে কিনবে, কিনার পরে এই জবটা আবার দোকানদার ফ্রি থাকবে, জবটা 50 টাকা তো মিনিমাম বিক্রি করা যাবে না, 150 টাকা, 100 টাকা, 100 টাকা বিক্রি করা যাবে, সুন্দর একটা মানসম্মত মাল। আচ্ছা এই যে একটা টাকার নমুনা থাকে, ললিপপ থাকে, বাসি থাকে, আচ্ছা আর এটা কেমন হবে? প্রাণের মাল, এটা হলো প্রাণের মাল, এটা হলো বর্তমানে রেট হলো 335 টাকা, 335 টাকা, 100 পিস থাকে 500 টাকা বিক্রি উঠবে, 500 টাকা বিক্রি হবে। আর যারা মার্কেটিং করবে তারা মিনিমাম কেমন বিক্রি করতে পারবে? যারা মার্কেটে যারা এরা 380 টাকা, 380 টাকা, 420 টাকা বিক্রি করতে পারবে। তারপর আর কিছু আইটেম দেখিয়ে দেন। আমি মূল বিষয়টা হলো বাইরে বলি, এই মালটা আমার থেকে কিনার পরে ওনার দোকানদারে বলবে যে কত করে কিনে, ঠিক আছে এই মালটা ওনারা জিজ্ঞেস করলে তো মনে করেন দোকানদার বলবে যে এত টাকা করে কিনি, 10 টাকা কমরে ছাড় দিব, আমার থেকে কিনার যে রেটটা ওই রেটটা যদি মাথায় থাকে তাহলে সেল করার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এরপরে আপনার এই মনে করেন এখানে আছে লাড্ডু দেখাতে পারেন, আপনার এই যে চকচক, আচ্ছা 5 টাকা এবং 2 টাকার চকচক আছে,
এটা কেমন হবে? এই যে এটা হলো 5 টাকা, এটা হলো 5 টাকা চকচকো, এটা হলো 2 টাকা চকচকো। আচ্ছা, এটা বিক্রি কিনে আছে মনে করেন 92 টাকা কিবা 95 টাকা। আপনি কি নেবেন? পাইকারি আমার থেকে যারা নেবে আচ্ছা তারা বিক্রি করবে 150 টাকা, 150 টাকা। আবার খুচরালার বিক্রি করবে 200 টাকা, 200 টাকা। আর এটা এই যে 5 টাকা এখানে 120 থাকে, 500 টাকা বিক্রি উঠবে, 500 টাকা বিক্রি উঠবে। আমার থেকে যারা নিবে তারা বিক্রি করবে মনে করেন 2750 টাকা কার্টন, 2750 টাকা কার্টন। 2750 টাকা হলে অর্থাৎ 2720 টাকায় ধরলাম, 2720 ভাগ 12, তো 226 টাকা আমার থেকে এটাকে কোরাই বলবো, এই মালটা কিনে নিবে। আচ্ছা, আর বিক্রি হবে কেমন? 300 টাকা, 350 টাকা দিলে খুচরাওয়ালার 500 টাকা বিক্রি করবে। ও আচ্ছা, তো আমি আসলে একটা বয়ামের উপর কয় টাকা লাভ হচ্ছে ভাই? এক বয়ামে যদি আমি আসলে 226 টাকা আমি দিব, ওনারা যদি 320 টাকা দেয় তাহলে 300 টাকা যদি বিক্রি করে ভাই তাও তো কিন্তু 70 টাকা লাভ, 70 টাকা লাভ হবে। উনি যদি, আমি আসলে ব্যবসাটা হলো আমার মনে করেন কষ্টে, তো আমি এটা আমার বাপের ব্যবসা, এটা আমার নিজের ব্যবসা। আচ্ছা আচ্ছা, আমি নিজের ভাইয়ের মতো আমি মনে করেন দড়িয়ে দিই কথা, মানে বসাই আগে কথা বলি, কথা বলে বুঝাই দিই। কেউ যদি বলে যে ভাই আমার 5000 টাকা মাল দেন, বিশ্বাস করেন ভাই ব্যবসা ধরে কইছি, আমি এটা বলি যে ভাই 5000 টাকা মাল নিয়ে কি করবেন? আমি দিলাম আমার টাকা, দেখলাম আপনার টাকা মাল দিলাম, ঠিক আছে, দেওয়ার পরে কি হলো আপনি মালটা নিয়ে বিক্রি করতে পারলেন না। আচ্ছা, কি হইব 5000 টাকার মাল দুই তিন পদ হয়ে গেল, কিন্তু আমি লোভে যদি 5000 টাকা পাইছি মাল দিয়ে দিলাম যেমনি এমনি, আমি বলতেছি ইনশাল্লাহ আপনাকে আমার কমেন্ট দেখেন, আমার কোন বাজে কমেন্ট নাই, করেন আপনি যদি ভালো সার্ভিস দেন ইনশাল্লাহ আপনার কাছে আবার আসবে। আর আমাদের কাজ হচ্ছে এই, দেখেন আমরা কাজ করতেছি, আপনি ঘরে বসে মাল নিতে পারেন, যেন আপনাদের ঢাকা শহরে এসে যে দামটা পাবেন ঘরে বসে একই দাম পাবেন, আপনার খরচটা কমে যাবে, তাহলে সেটা আপনি লাভ করতে পারবেন। হ্যাঁ, এনে ভাই একটা কথা বলতে কি, অনেক ভাই বলে যে ভাই কন্ডিশনারের মালটা পাঠান কিনা, আমি বলবো ভাই হিসেবে বলবো কন্ডিশনারে দিনা এবং কন্ডিশনার নিলে অনেক ঝামেলা থাকে। ফার্স্ট টাইম আসেন, আসার পর দেখেন দেখেন কি কি প্রোডাক্ট রয়েছে, দেখি শুনি, আমার কাছে ব্রাশ আইটেম, চকলেট আইটেম, সফটিক আইটেম, ফেদার আইটেম, আচ্ছা আচ্ছা, মানে সব আইটেম আল্লাহর রহমতে আমার কাছে আছে, ভ্যারাইটিস। মানে আমরা একটা দোকানে আসার পরে আপনার অন্য দোকানে যাওয়া লাগবে না, ঠিক আছে, তারপরও যদিও কোনো ব্যাচের আপনার অন্য কোনো আইটেম দরকার হয় সেটা আমি দেখিয়ে দেবো। ফোন দিলে আপনি দেখাতে পারবেন কি নিজস্ব সময় করে দিতে পারবেন। আমাদের লটারি আইটেম থেকে র‍্যাকেট আইটেম থেকে বর্তমানে শীতের সময় ফেদার আইটেম থেকে সব আইটেম, ব্রাশ আইটেম থেকে, আল্লাহর রহমতে অনেক ব্রাশ কালেকশন রয়েছে দেখতে পাচ্ছি। আমি আসলে দর্শককে বলবো যে রেড কিছু আইটেম আপনাদেরকে বলছি, বলতেছি এই কারণে যে মনে আমি বললে এই মনে করেন এই খুচরাওয়ালারা কিংবা পাইকারি যারা বিক্রি করে তাদেরকে ডিস্টার্ব করে, ডিস্টার্ব হয়। আমি চাই না ব্যবসার গোমর, মানে আমি খুচরাওয়ালাদেরকে ছোট মনে করে দেখতেছি না, আর ওনারা না সেল করলে আমরা কই পাবো, সবাইরে আমি বড় মনে করে দেখতেছি, বড় ভাই হিসেবে, বন্ধু হিসেবে, ভাই ব্রাদার চাচা সবাইরে আমি বলতেছি যে এক ব্যবসার একটা ধরন আছে, সবাই চায় 2 টাকা লাভের জন্য, আমিও 2 টাকা লাভের জন্য চাই। তা আমি বলি যে এই কারণে বলতেছি না যে 10 দোকান দেখি, আমার দোকানে আসবেন ভাই হিসেবে, ভাই হিসেবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আপনাকে বলবো যে ভাই এটা নিলে এটা ভালো হইবে, এটা নিলে এটা হবে না, ঠিক আছে। এবং আমার দোকান হলে আমি আবারও বলতেছি চক বাজার আইসা আমাকে ফোন দিবেন, চক বাজার আমার দোকানের ঠিকানা, চক বাজার, বেগম বাজার, ফয়েজ ম্যানশন, সুবাইতা স্টোর, আচ্ছা, মার্কেটে ঢুকতে ড্যান পেশর দোকান আমার, আচ্ছা, ইনশাল্লাহ আমি যদি না থাকি আমার ছোট ভাই আছে, আমি তো অবশ্যই থাকি। তবে ভাই সবচেয়ে বড় কারো যদি দাম বেশি হবে এটা কি সম্ভাবনা দিতে পারুন কিনা, যে গ্যারান্টি দিতে পারুন? আমি এটা ভালো একটা গুরুত্বপূর্ণ কথা কইছেন, অনেকজনে বলে কি যে ভাই হুসাইন ভাই দাম বেশি রাখেন, কিন্তু আসলে সেক্ষেত্রে আমি বলবো যেমন জিলেট প্লেট এটা আজকে হয় 250, আবার কালকে হয়ে যায় 255, ঠিক আছে। ব্যবসা কিন্তু যদি আপ ডাউন না হয়, হোলসেল মার্কেট আপ ডাউন হয়ে থাকে, মজা পাবে লোভ জিনিসের কারণে। আমি বাউতাবাজি কথা বলতেছি, আজকে শুক্রবার, আমার কাছে কোনো বাউতাবাজি কথা না। আচ্ছা আচ্ছা, যদি আমার কারণে কোনো কাস্টমারের ক্ষতি হয়ে থাকে সেটা আমারে ফোন দিল, অর্থাৎ আমার ছোট ভাই যদি থাকে ভুল করে থাকলে আমার নাম্বার থাকবে, যদি আমার কারণে কারো কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে আমার ফোন দিলে অবশ্যই সেটা আমি সমাধান করব। আর আরেকটা জিনিস হল মনে করেন আমি আপনি একটা মাল নিচ্ছেন, আমি মাল লেখছেন 50,000 টাকার, 1,00,000 টাকার, আমি আজকে দিতে পারি না কালকে ইনশাল্লাহ মালটা দিয়ে দেব, এই কারণে পারি না। অনেক ভাই যদি আমি পেরেশানি করি তাহলে একটা মাল ভুল হয়ে যাইলে আপনার মন থেকে আমি চির মানে একটা নষ্ট হয়ে যাবে মন মানসিকতা।
যদি আমি মালটা আজকে না দিই কালকে দিই তাহলে সেক্ষেত্রে ঠান্ডা মাথায় দিলে ঠান্ডা মাথায় আপনার মালটা অ্যাকুরেট পাইতেছে, আপনার টাকা আপনার বুঝে পাইতেছে। আমি বিশ্বাস করেন ভাই আপনারা আমার যথেষ্ট পরিমাণ ভালো লাগে, কি লাগে আপনার মধ্যে কোনো বাজে চিন্তা ভাবনা বাজে কথাবার্তা নাই, এই জন্য আমি আপনাকে আজকে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ দর্শক যারা রয়েছে আমাদের হুসাইন ভাই ভিডিওটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমি অনেক কষ্ট করে এসেছি ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, যেন যারা বেকার রয়েছে আমার হুসাইন ভাইয়ের কাছে আসলে পরে আলহামদুলিল্লাহ একটা ব্যবসা শিখে যাবে। আর উনি ইতিমধ্যে আমার চ্যানেল অনেক দর্শক ওনার মাধ্যমে ব্যবসা শুরু করেছে, আসলে একটা আইডিয়াও পেয়ে যাবেন, বুঝতে পারেন কিছু নতুন প্রোডাক্ট সম্পর্কে ধারণা দিয়ে দেন কোনটা কেমন। আসলে দর্শকদের বলবো যে ফ্লোয়িং ফ্লোয়িং মানে ফেদার, এটা হলো ফরের, এরপরে আছে আপনার মনে করেন কত টাকা থেকে শুরু হয়েছে ফেদার ভাই? ফেদার আপনার এটা হলো 350 টাকা, 350 টাকা, এটা দামিও আছে আবার কম দামিও আছে, এটা আমি সর্বোচ্চ রেট কমাই দিতেছি। আচ্ছা, ফেদারের মধ্যে আমার কাছে প্রায় 10-12টা আইটেম আছে, অনেক ধর দেখতে পাচ্ছেন মানে সর্বোচ্চ শুরু হয়েছে ভাই কয় টাকা থেকে, মানে কয় টাকা পিস থেকে শুরু হয়েছে এটা বলে দিলে ভালো হবে। এটা হলো ভাই এই এটা মনে করেন 100 টাকা 10 পিসের দাম, 100 টাকা 10 পিসের দাম হলো 10 টাকা পিস, 100 ভাগ 10 10 টাকা পিস পড়বে, 10 টাকা স্মার্টস 500 আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ বা হিসাবে আমি কম দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা ভাই, একটা কিন্তু ব্যবসা আইজেছে কাল নাই, টাকা পয়সা আইজেছে কাল নাই, আমি আরেকজনের কষ্টের টাকা যদি আমি খাই বিশ্বাস করে আমার এটা আমার ছেলে মেয়ে আছে, এটা আমার মনে হয় আমার এটা হালাল হবে। আলহামদুলিল্লাহ এটা সুন্দর কথা বলেছেন ভাই, আপনি মানে তারা বিশ্বাস করে যখন আপনাকে মাল নেবেন বিশ্বাস করে মাল পাঠিয়ে দিবেন, সে যখন মাল বুঝিয়ে বিক্রি করবে তখন আর কোনো জায়গায় তাকাবে না ভাই, তখন আপনাকে পুরো আপনি মাল দিয়ে দিবেন। ভাই আপনার দোকানে কি কি পাওয়া যায় একটু বলে দেন, লটারি আইটেম কেমন রেখেছেন ভাই? লটারি আইটেম আছে, এটা হলো 200 পিসের লটারি। আচ্ছা, এটার মধ্যে 7-8টা পদ আছে, এটার মধ্যে 7-8টা পদ আছে, এটা 420 টাকা, 1000 টাকা বিক্রি উঠবে। আচ্ছা, তারপর এটা এটা কেমন হয় ভাই? এরপরে এটা হলো আপনার লটারি 420, 1000 টাকা বিক্রি উঠবে। এরপরে লটারি আইটেম আমি আসলে মানে দর্শকের এই জিনিসটা একটা জিনিস কি আমার দোকানে সম্পূর্ণ আল্লাহর রহমতে আপনাদের অনেক আইটেম আছে, আমি আপনাদেরকে বলবো আমরা এই জিনিস আমার থেকে নিলে ইনশাল্লাহ অবশ্যই বা হিসাবে আমি আপনাদেরকে ভালো একটা মনে করেন ব্যবসায়িক হিসাবে আমি আপনাদেরকে একটা ই দিব, ঠিক আছে? এরপরে আমার কাছে আছে গ্যাস লাইট, টাস গ্যাস লাইট, পোর্জি আছে, স্টাইগার আছে, সানরাইজ আছে, অনেকজনে বলে যে ভাই সানলাইট আছে নি, তো আমি তাদেরকে বলবো যে এই মালটা ভাই ডিলাররা দিয়ে যায়, তো সানলাইট না বেচে সানরাইজ বেচবেন, 4G বেচবেন, 3G বেচবেন, তারপরে কলম আছে লিডার কলম, এই যে বল আছে আমার কাছে অনেক ভালো ভালো বল, কিন্তু আপনার কাছে যখন আসবে জি 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 মার্কেটে যে দাম থাকবে ইনশাআল্লাহ সবার চাইতে আটা না হলেও কম পাবে এবং ভালো প্রোডাক্ট পাবে, এটা তো গ্যারান্টি কিনা জি 100% ইনশাআল্লাহ 10টা দোকান যাচাই করে ব্যবসা করে 10টা দোকান যাচাই করে আমার দোকান তো আজকে বাইরে বলি বন্ধ। আপনারা ভাই যেটা আমরা দাম না বললো আপনাকে যখন ফোন করবে তখন আপনি সবচেয়ে দাম বলে দেব ইনশাআল্লাহ, সবার দাম বলে দেব ইনশাআল্লাহ, তবে এক্সাক্ট দামটাই বলবো। হ্যাঁ ভাইদেরকে বাইরে হতে আমার একটু মনে করেন রাত্রে 9টার পরে যদি কেউ চায় যে ভাই আমার একটু দামগুলা বলেন দামগুলা বলেন, সেক্ষেত্রে আমি সবাইকে আমি দামগুলা বলে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? হ্যাঁ অনেক আইটেম আছে, ব্লেড আইটেম, সমস্ত মাঝুনি আইটেম, মাঝুনি ডিলার 2-3টা মালের ডিলার আমি আছি, A1 মাঝুনি, ব্যানিশ মাঝুনি, তারপরে শার্প মাঝুনি। আর দর্শকদের উদ্দেশ্যে ভাই একটা কথা বলি, আমার আল্লাহর রহমতে সিসি ক্যামেরা আছে, যদি কোনো ভুল প্রান্ত হয় আমার স্লিপ 3টা হয়, একটা আমি রেখে দিই, একটা কাস্টমারে দিয়ে দিই, আরেকটা আমার এক্সপায়ার থাকে। এরপরে আবার সিসি ক্যামেরা থাকে, সিসি ক্যামেরা দিয়ে প্যাকেট করেন, প্যাকেট করে তাহলে ওনারা যদি ভুল ধরতে পারবে না, এই সুন্দর কথা বলেছেন ভাই। আপনার একটা টাকা আমার কাছে কিছু না, কিন্তু আমার কাছে অনেক কিছু, অনেক কিছু জি ভাই। আমি বিশ্বাস করি শুধু মুক্তি কইতেছি না, যদি আমার কাছে কর্মে যদি একুরেট না থাকে তাহলে আমার তো কখনো আসবেন না। আমি স্ট্রেটলি পরের কথা বলে দিতেছি, আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই। হুসাইন ভাই আমি যেটা বলতেছি
বুঝলাম আপনার দর্শক এসেছি এই শীত সময়ে, যারা আপনার কাছে যেরকম প্রোডাক্ট চায়, যে ভাই চুড়িদার চাই, এগুলো চাই, র‍্যাকেট চাই, যত প্রকার আইটেম রয়েছে, যেটা বলেছিলেন আপনি কিছু আইটেমের দাম জানিয়েছেন, সেটা দাম আপনাকে নিষেধ করেছে অনেকে, যে ভাই দাম বলেছেন আপনার দোকানে বিক্রি করতে নিষেধ হয়। তো সুতরাং যারা আপনারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক করবেন, যেহেতু আপনারা আপনার জন্য ভিডিওটা করা। আর যারা নতুন ব্যবসায়ী রয়েছেন, হুসেন ভাই যেটা বলেছেন আপনার দোকানে আসলে অবশ্যই উনি একটা সৎ পরামর্শ, হুসেন ভাইয়ের কিন্তু একটা হিস্টোরি রয়েছে, হুসেন ভাই শূন্য থেকে এই প্রতিষ্ঠান দাঁড়িয়ে করিয়েছে, উনি নিজেই সংগ্রাম করে এরকম প্রতিষ্ঠান দাঁড়িয়ে করেছে। আপনারা যারা ব্যবসা করেছেন হুসেন ভাইয়ের কাছে আসলে আশা করি, আমি বিশ্বাস করি একটা আইডিয়া পেয়ে যাবেন। জি জি, আর অবশ্যই আপনি হেল্প করবেন ভাই, আমি ইনশাআল্লাহ অবশ্যই ভাই দর্শকদের আমি নিজে ভাইয়ের মতো, আমি নিজে ভাইয়ের মতো আমি যথেষ্ট পরিমাণ আমি ভাইদেরকে সার্ভিস দিব, সুন্দর করে কাটন করি, সুন্দর করে আমি মালটা পাঠাবো ইনশাআল্লাহ, আমার নিজ দায়িত্বে আমি মালগুলো পাঠাবো। আর ট্রান্সপোর্ট ইনশাআল্লাহ আমি বলে দিব কম রাখার জন্য। তবে ভাই একটা জিনিস কি, কন্ডিশনের জন্য কেউ ফোন দিয়েন না, ফোন দিলে তো আর অনেকজনে আছে যে ভাই শুক্রবার ছাড়া আমি ফ্রি পাই না, তো আমি বলবো যদি বিশেষ যদি আপনার দরকার পড়ে তাহলে শুক্রবার আমার ফোন দিয়ে ইনশাআল্লাহ আমি আসি, আপনারা মাল দিতে পারবো, মাল দিতে পারবেন শুক্রবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দামটা রাখবেন যে দামটা মার্কেটে থাকে সেই দামটা বিশ্বাস করেন। আমি মানে রেট কেন বলতেছি না, রেট বললে অনেক যায় জামিল আছে, অনেকজনে একটা লোক কিন্তু মানে আমি রেট বললে কিছু লোকের কাছে ভালো আবার কিছু লোকের কাছে খারাপ। রেট বললে কি হয়, যারা নতুন ব্যবসা করে তারা একটা আইডিয়া পেলো, যেমন আপনি যেটা বলেছেন একটা চকলেটের দাম 226 টাকা, বিক্রি হয় 500 টাকা, আর যারা মার্কেটিং করবে তারা মনে করেন সেটা যদি 50 টাকা লাভে বিক্রি করে, এখন উনি ওই কিছু প্রোডাক্ট নিয়ে ব্যবসা যদি করে তারা আইডিয়া পেয়ে যায়, এটা আর কি। ভাইরে আমি একটা কথা বলি, আমাদের এই আইটেমগুলো যেমন এক্সাম্পল আমি এই মালটা বলি, আচ্ছা এই মালটা এখন বর্তমানে রেট হচ্ছে 182 টাকা, 182, ঠিক আছে। আচ্ছা এই মালটা দিতে পারবে কত, 320 টাকা, ঠিক আছে, কিবে 300 টাকা দিতে পারবে পাইকারি আলাদা, পাইকারি আলাদা খুচরা কেমন বিক্রি হবে, খুচরা মনে 30 টাকা 50 টাকা বিক্রি হবে, খুব ভালো ডিজাইন আছে ভিতরে, মানে ডিজাইন আছে। আচ্ছা তো এই একটা মালে, একটা মালে যে এখানে একটা কথা আছে যে যদি আমাকে রেট না বলেন তাহলে আমি বুঝবো কিভাবে, যদি আপনারা আসেন টাকা পয়সা নিয়ে কিংবা সাবধানে আসবেন, যদি আসার পরে আপনি বুঝে শুনে আপনি নিজে মাল নিতে পারবেন, তবে 100% আমাদের এই মালগুলা অবশ্যই লাভ আছে। এটা হলো মানে রানিং ব্যবসা, অর্থাৎ এই ব্যবসা থেকে যেমন খেলনা ব্যবসার থেকে আমাদের এই ব্যবসা কিন্তু আপনার চলে যায়, এটা হলো প্রয়োজনীয় জিনিস, কস্টিভ এই যে ব্রাশ আইটেম, এই যে কটন ব্যাড আইটেম, বেলুন আইটেম, মেটাল বেলুন, সরিল মাজুনি, কাছে বিক্রি করে আমার লাভ হয়েছে 500 টাকা, এখন দেখেন যদি 10টা দোকান এরকম ঘুরে বিক্রি করে কেমন টাকা লাভ হবে। আলহামদুলিল্লাহ মনে করি ভাই ব্যবসা করলে আল্লাহর রহমত রয়েছে, ব্যবসায় বরকত রয়েছে, ব্যবসা করলে একটা ব্যবসা করে অনেকে মনে করতে পারেন ভাই আপনারা খুশ গল্প, আসলে গল্প করে নাই আমরা, এটা ব্যবসা সম্পর্কে কথা বলি, আমি নিজে একজন ব্যবসায়ী মানুষ এবং আপনাদেরকে ব্যবসায়িক তথ্য দিই, আর হুসেন ভাই নিজে একজন মানে সংগ্রাম করে ব্যবসা করেছে। আপনারা এই ভিডিওটা মনে করতাম যে আপনি যেটা বলেছেন যে কেন দাম বলেন নাই, আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন, অর্ধেক দেখবেন অর্ধেক দেখবেন না বুঝতে পারবেন না যে ভাই কি কথা বলা হয়েছে। ধন্যবাদ হুসেন ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ পরবর্তী যখন আবার প্রোডাক্ট নিয়ে আসবেন আমরা হুসেন ভাই দোকান থেকে আবার দেখিয়ে দেবো। আসসালামু আলাইকুম।